আমার বিরুদ্ধে 42টা মামলা হয়েছে। আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে কোনো মামলা নেই, না বামফ্রন্টের আমলে না কারোর আমলে। মমতা ব্যানার্জির সরকার আমার বিরুদ্ধে 42টা মামলা দিয়েছে। সুতরাং আমার ভগবানে আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। সুতরাং মিথ্যে মামলা দিয়ে আমাকে কিছু করতে পারবে না। বলছি কয়েকদিন আগে মনিরুল ইসলামের ভাই অ্যারেস্ট হয়েছেন, আমি জানি না, এসব প্রসঙ্গে আমার কোনো বক্তব্য নেই। কারণ আমি, আমার সাথে বিদ্যুৎ আছে, মমতা ব্যানার্জি নিজে পিক আপ অ্যান্ড চুজ অ্যান্ড পিক করে মনিরুল ইসলামকে 2011 সালে প্রার্থী করেছিল। সুতরাং আপনারা সব প্রশ্ন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছেন। এর মধ্যে কি মনে করছে যে এই যে আপনার চাষিদের নাম, এর মধ্যে অনুব্রত মণ্ডলের কোনো ভূমিকা আছে? আমি কারুর কথায় কারুর বক্তব্যই বলবো না, আমি বলবো সবটাই হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ। এখানে এরা সবাই ইনস্ট্রুমেন্ট। মুকুল দেখা, সেটা যে এনআরসি নিয়ে চারিদিকে, এনআরসি হচ্ছে না, প্রথম কথা খুব পরিষ্কারভাবে বলছি, এনআরসি হচ্ছে না। এবং সিএতে একটা মানুষেরও নাগরিকত্ব যাবে না, এতে আরও কিছু মানুষের নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে। অতএব এটা একটা ভ্রান্ত প্রচার, যারা করছেন তারা অন্যায় করছেন, ভুল করছেন, ভারতবর্ষের মানুষের সাথে তঞ্চকতা করছেন, প্রবঞ্চনা করছেন। সুপ্রিম কোর্টের রায় কিন্তু কি বলবেন? সুপ্রিম কোর্ট এই রায়ে মান্যতা দিয়েছে এবং সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। ভারতবর্ষের এখনো কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনআরসি নিয়ে আলোচনা হয়নি। স্বাভাবিকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় নাগরিকত্ব আইন। এই আইনের ফলে একজন মানুষেরও নাগরিকত্ব যাবে না, এবং যারা আরও কিছু মানুষ যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সমস্ত জায়গায় অত্যাচারিত হয়ে আছেন, যারা ওই ওই রাজ্যগুলোতে, ওই ওই রাষ্ট্রগুলোতে সংখ্যালঘু মানুষ, তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। আচ্ছা দিলীপদা, আপনি এনআরসি হবে না বলছেন, এই সরি মুকুলদা, এনআরসি হবে না বলছেন, কিন্তু দিলীপদা এক সময় বলছে যে এরা যে, আবার কে কি বলছে আমি জানি না, কাউকে বিতাড়িত করা হবে না, যারা আছেন তারা সবাই থাকবেন, এটাই ভারত সরকার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বক্তব্য। তাহলে রাজ্য স্তরের নেতারা যে ধরনের বিভ্রান্তি, যারা যারা বলছেন তারা ভুল বলছেন, ঠিক বলছেন না।